নতুন পোর্টেল মুকলি করিলে যেটি পোর্টেলের মাধ্যমে যদি আপনাদের রেজিস্ট্রেশন করে আপনি কিন্তু বহুত সুবিধা লাভ করিব পারিব। এইখন পোর্টেলত কোন সকল ব্যক্তি রেজিস্ট্রেশন করিব পারিব, যদি আপনি এখন শ্রমিক অথবা লেবার তেন্তে কিন্তু আপনি রেজিস্ট্রেশন করিব পারিব। আর রেজিস্ট্রেশন করার পিছত আপনি কি কি সুবিধা লাভ করিব পারিব হেও আপনাদের সম্পূর্ণকে জানাব, তেন্তে বলক আপনাদের কেনেকুৱাকৈ ইয়াতে রেজিস্ট্রেশন করবে হে আপনাদের সম্পূর্ণকে দেখাই দিব। আপনি তলত স্ক্রলন করে দেখাব, ইয়াতে একটা অপশন দেখা পাইছে সমাধান পোর্টেল, ইয়াতে তলত ফর নিউ ইউজার সাইন আপ, ইয়াতে দেখাব ক্লিক হেয়ার, আপনি ক্লিক হেয়ারত ক্লিক করব। যেতে আপনি ক্লিক হেয়ারত ক্লিক করব আপনাদের সুরত পেস্টিয়ান করে এটা সব তলত দেখাব, ইয়াতে আপনাদের রেজিস্টার ইওর সেলফ উইথ আস, ইয়াতে আপনাদের নেমটো বহাই দিব, ইয়াতে আপনাদের ইমেল আইডি দি দিব যদি আছে আর যদি নাই তেনে ক্ষেত্রে দিয়ার প্রয়োজন নাই। তারপর ইয়াতে আপনাদের এখন ভ্যালিড মোবাইল নাম্বার দিব, ইয়াতে আপনাদের দেখাব ইয়াতে রেজিস্টার আছে, ইয়াতে ক্লিক করব। ক্লিক করার পিছত দেখাব আপনি ইয়াতে ইন্ডিভিজুয়াল যেটু দিয়ে আছে আপনাদের এইটু সিলেক্ট করব। সিলেক্ট করার পিছত তলত দেখাব ইয়াতে এখন ক্যাপসা, ক্যাপসাটি ইয়াতে ভেরিফিকেশনত বহাই দিব। বহাই দেওয়ার পিছত তলত দেখাব ইয়াতে সাবমিট বলে একটা অপশন দেখা পাইছে, আপনি সাবমিট বটনত ক্লিক করে দিয়ে দিব। যেতে আপনি সাবমিটত ক্লিক করব, ক্লিক করার লগে আপনার ওসর এনেকা হয়ে যাব, দেখাব অলরেডি মোট মোবাইলত ওটিপি আহি গেছে, ওটিপি হ্যাজ বিন সেন্ট টু ইয়ার মোবাইল বাই ইমেল, ইয়াতে আপনার ওটিপিটি বহাই দিব লাগবে। দেখা পাইছে অলরেডি মই ইয়াতে ওটিপিটি বহাই দিয়ে আছো, আপনাদের সেম টু সেম ওটিপিটি এনেকা বহাই দিব। বহাই দিয়ার পিছত দেখাব ইয়াতে ভেরিফাই বলে একটা অপশন দেখা পাইছে, আপনি ভেরিফাই বটনত ক্লিক করব। যেতে আপনি ভেরিফাই বটনত ক্লিক করব, ক্লিক করার লগে আপনার ওসর পেজটি এনেকা খুল খাব। এতিয়া চাওক সাকসেসফুলি রেজিস্টার্ড উইথ আস, ইয়াতে দেখো অলরেডি আপনার ফোনত এসএমএসটো আহিব, এটা দেখব ক্লিক টু রিজ ক্লামস জাস্ট আপনি ইয়াতে ক্লিক করব। ক্লিক করার লগে অলসন লোডকেও দেখাব আপনার ওসর পেজটি এনেকা আহি যাব। এতিয়া চাওক ইয়াতে আপনার ভেরিফিকেশন কারণে আন এটা নতুনক কোড যেটা দেখা পাইছে ইয়াতে 8C82 কোডটো আপনার ইয়াতে বহাই দিব লাগবে। জাস্ট কোডটো বহাই দিয়ার পিছত কেকে রেজিস্ট্রেশন করব, অল প্রসেসটা আপনার দেখাই দিম, চাই থাকবো। ভিডিওটি ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করবো, আর যদি এতালে চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই তেন্তে চ্যানেলটি সাবস্ক্রাইব করবলে নপাহরিব। এতিয়া চাওক ইয়াতে সাবমিট বলে একটা অপশন দেখা পাইছে, আপনি সাবমিটত ক্লিক করব। যেতিয়া সাবমিটত ক্লিক করব তলত স্ক্রলিং করে দেখাব এনেকা আহি যাব, এটা দেখো ওটিপি আপনার ফ্রত আকো এটা ওটিপি আহি যাব, ওটিপিটি আপনাদের ইয়াতে বহাই দিব। বহাই দেওয়ার পিছত তলত দেখাব ইয়াতে সাবমিট বলে অপশন দেখা পাইছে, আপনি সাবমিট বটনত ক্লিক করে দিয়ে দিব। ওটিপিটি বহাই দেওয়ার পিছত যেতে আপনি সাবমিট ক্লিক করব, সাবমিট ক্লিক করার লগে লগে আপনার ওসর ফলো করে নেব। এতিয়া চাওক আপনার ওসর এনেকা কয় আহি যাব ওয়েলকাম, আপনার নেম এনেকা আহি যাব, এতিয়া আপনার আপনার স্কুল অন সব ইয়াতে স্পোর্ট সাবমিটেড, ক্লাম সাবমিটেড, তারপিছত এনেকা কেইটামান অপশন আহি যাব। এতিয়া চাওক ইয়াত আপনার এটা অপশন দেখা পাইছে নিউ অ্যাপ্লিকেশন বলে, আপনি ইয়াতে ক্লিক করব। যেতে আপনি নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন, ক্লিক করার লগে লগে অলপন ক্লিক করব, ওপেন করার পরে আপনার কাছে সম্পূর্ণকে ডাশবোর্ড আহিব। সকলক সকলকে দেখাব এতিয়া কথা হল যে আপনার এইখান পোর্টালে বেনিফিট কি দেখাব আপনিও আপনার দেখাব। এতিয়া সব দিয়ে আপনার একটা অপশন দেখা হয়েছে ডু ইউ হ্যাভ ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার অথবা ইমেল, আপনি ইয়াতে ক্লিক করবেন যদি আছে। এনেকুৱাকৈ আপোনালোকে প্ৰথমতে সম্পূৰ্ণকৈ ৰেজিষ্ট্ৰেশ্যনটো কৰি ৰাখক, কৰি ৰখাৰ পিছত কেনেকুৱাকৈ আপোনালোকৰ ইয়াতে কি কৰিব নিশ্চয় আপোনালোকক নেক্সট আৰু এটা ভিডিঅ' দেখাম। আৰু তাৰ লগতে এইখনৰ যিখন পৰ্টেলটো, পৰ্টেলৰ বেনিফিটটো কি, যদি আপোনালোকে ইয়াতে ৰেজিষ্ট্ৰেশ্যন কৰে নেক্সট ভিডিঅ' আহিছে যে সেইখন ভিডিঅ'টো আপোনালোকে অতি সোনকালে চেনেলটো তলৰ পৰা ছাবস্ক্ৰাইব কৰি থকা বেলেগ প্ৰেছ কৰি ৰাখিব। চ' থেংক ইউ ফৰ ৱাচিং ফুল ভিডিঅ'।